الحمد لله الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমার কনফারেন্সের শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই দিনের সুন্দর একটা অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমৃত্যু আল্লাহর দিনের ছায়া তলে আমাদের সবাইকে একত্রে থাকার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। মৃত্যু মানুষের সাথে সাথে ছায়ার মতো থাকে। আমাদের এলাকায় আজকেও একজন গতকালকে সম্ভবত মারা গেছেন, আজকে জানাজা হয়েছে, তো এইভাবে আমাদেরও জানাজা হবে সেটা নিশ্চিত, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো মনে রাখতে হবে যে একদিন আমাদেরও জানাজা লোকজন পড়বে এবং এই দুনিয়া থেকে আমরা শেষ বিদায় নিয়ে চলে যাব। আর এই রিমাইন্ডারটা আমরা যদি আমাদেরকে নিয়মিত দিতে থাকি, বিশেষ করে এই ধরনের প্রোগ্রাম, কোরআনের প্রোগ্রাম, দিনের প্রোগ্রাম, দিনের ইলিম অর্জন, সেটা হলো যে গাড়িতে যেভাবে গ্যাস দেয়া হয় গাড়ি চলার জন্য, মেশিনকে সতেজ রাখার জন্য, ঠিক সেভাবে একজন মানুষের দিনই ইলিমটা হলো তার বডির একটা শক্তি, এবং এটা হলো ঠিক গাড়ির গ্যাসের মতো, যে গ্যাস ছাড়া গাড়ি যেমন চলে না, দিনের ইলিম ছাড়া একজন মুমিনের জীবন চলতে পারে না। মুমিনের জীবন মুমিন হিসাবে চলার জন্য দিনের ইলিম অর্জন অবশ্যই অবশ্যই প্রয়োজন। তাই আমরা দেখি মহাগ্রন্থ আল কুরআনের প্রথম ওহি প্রথম কথাটাই ছিল ইকরা, অর্থাৎ পড়ো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামও বলে গেছেন, দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। এবং এ প্রসঙ্গে কোরআনের আয়াত এবং অসংখ্য হাদিস রয়েছে এবং প্রশংসিত করা হয়েছে আল্লাহ সেই সমস্ত মুমেন মুমেনাদেরকে যারা দিনের ইলিম অর্জনের জন্য প্রচেষ্টায় রত থাকেন। আমার প্রিয় বোনেরা, আমরা দীর্ঘদিন যাবত এই প্রোগ্রামে সবাই আমরা অংশগ্রহণ করে যাচ্ছি, এবং শুধু একদিন নয় দুই দিন, তাও নিয়মিত আমাদের বোনেরা অনেক আগ্রহ নিয়ে এই অনুষ্ঠানটাকে উপভোগ করে থাকেন, ইলিম অর্জন করে থাকেন। তো আমরা যেন আরও বেশি করে মানুষের কাছে দাওয়াত পৌঁছাই, যাতে আমাদের দাওয়াতে আরও লোকজন উদ্বুদ্ধ হয় এবং আমরা বিরাট একটা জনশক্তি, ইমানি জনশক্তি যেন আমরা তৈরি করতে পারি। এবং বর্তমান সময়ের এই টেকনোলজি একটা উত্তম মাধ্যম। আমরা ঘরে বসে, চেয়ারে বসে, সোফায় বসে, বিছানায় শুয়ে এত আরামে আয়েশে যে ইলিম অর্জন করতে পারতেছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই একটামাত্র হাদিস শোনার জন্য সাহাবায়ে কেরামরা মাইলের পর মাইল রাস্তা অতিক্রম করেছেন। কখন ওহি আসবে সাহাবায়ে কেরামরা সেটা আল্লাহ রসুলের কাছ থেকে শুনে নেবেন, মুখস্থ করে নেবেন, সেই আশায় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি ত্যাগ করে আসহাবে সুফফার একদল লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে সাথে রাত দিন তারা বসবাস করতেন, যেটাকে মসজিদে নববীর সাথে সাথে হুজরার সাথে সাথে যে জায়গাটা ছিল সেটা হলো আসহাবে সুফফার জায়গা, যেটা বর্তমানে ওরা বিলীন করে দিছে, কোনো চিহ্ন নেই। কিন্তু অনেক আগে যারা হজে গেছেন
সেখানে ওইটা একটা মানে বাউন্ডারি ছিল এবং সবাই সেখানে গিয়ে দুই রেখাত নামাজ পড়তেন এবং আসহাবে সুফা সেই নিবেদিত প্রাণ সাহাবিদের জন্য দোয়া করতেন, আল্লাহ রবুল আলামিন তাদেরকে রহম করুন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তো প্রিয় বোনেরা আমার, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো এই মহরম মাসের গুরুত্ব নিয়ে, দুই তিনটা বিষয় নিয়ে, অনেক অনেক গুরুত্ব, অনেক অনেক ঘটনা এই মহরম মাসে সংঘটিত হয়েছে। তো এত দীর্ঘ বিষয় এই সময়ের ভিতরে বিস্তারিত আলোচনা সম্ভব নয় এবং আমি মনে করি এই মুহূর্তে এত প্রয়োজনও নয়, যেহেতু প্রতি বছরই ঘুরে ঘুরে মহরম মাস আমাদের কাছে আসে এবং আশুরা নিয়ে আমরা আলোচনা করি। তো এবারেও খুব সম্ভব আমার শ্রদ্ধেয় বোন ফাতেমা আপা উনি নিশ্চয়ই ব্যাপারে আলোচনা করেছেন, যেহেতু আমি দুই তিন দিন ওনাকে দায়িত্ব দিয়েছিলাম আমার বিশেষ প্রয়োজনে আমি অনুপস্থিত ছিলাম। তো আমি আজকে আপনাদের সামনে এ বিষয়ে কিছু তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনিব। মহরম মাস হলো হিজরি সনের প্রথম মাস এবং এই মাসটার প্রথম দিন হলো হিজরির নববর্ষ। আর এ মাসেই এমন কিছু ঘটনা ইসলামের ইতিহাসে সংঘটিত হয়েছে যেগুলো পৃথিবীবাসীর জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য স্মরণীয় বরণীয় হয়ে থাকবে এবং সেটা অনেক শিক্ষাপ্রদ যে এই বিষয়টা নিয়ে প্রতি বছর যদি আমরা আলোচনা করি এবং এখান থেকে সামান্য একটু আলো নিতে পারি, আমাদের নিজেদের জীবনে সেটাকে বাস্তবায়ন করতে পারি, তাহলে সেটা হবে আমাদের জন্য অনেক কল্যাণকর এবং সেগুলো হবে আমাদের জন্য দিক নির্দেশনা। বিশেষ করে এই দেশে যে সমস্ত বাচ্চারা বর্ন হচ্ছে, গ্রো আপ হচ্ছে, আমাদের যে ফিউচার জেনারেশন, তাদেরকে এই ইসলামিক যে ডেগুলো এ সম্পর্কে তাদেরকে ভালোভাবে ধারণা দেওয়া প্রয়োজন, যেহেতু ওরা এদেশে বার্থডে, তারপর মনে করেন ওই অক্টোবরের যে কি বলে হ্যালোইন, তারপর আরও কিছু বিশেষ দিন আছে যে টার্কি খাওয়ার দিন, এই সেই নানান আজেবাজে ব্যাপার, ভ্রান্ত ধারণা, যেমন হ্যালোইন সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা, ওইটা একটা ভূতের দিন, এইগুলো এমনভাবে এদেশের লোকজন সেলিব্রেট করে যেটা অটোমেটিক বাচ্চাদের মাথার মধ্যে একটা নূতন চিন্তাধারা জন্ম দেয় এবং এগুলো নিয়ে তারা বড় হয় এবং অভ্যস্ত হয়ে ওঠে, যেগুলো ইসলামী শরীয়তে নেই। এমন কিছু দিন মুসলমানদের মধ্যেও সেলিব্রেট করা হয় যেগুলো সম্পূর্ণ বেদাত। যেমন মহরম সম্পর্কেও যদি আমরা আলোচনায় যাই তাহলে আমরা দেখি যে ইরানের অবস্থা, ইরাক, তারপর পাকিস্তান এবং বাংলাদেশের একটা বিশেষ গ্রুপ যারা এই আশুরা দিবসকে এমনভাবে যারা সেলিব্রেট করে যেখানে ইসলামের কোনো নামগন্ধ নেই এই সমস্ত ব্যাপারে, ওই সময় সাহাবায়ে কেরামরাও জীবিত ছিলেন, অনেক সাহাবারা এই কারবালার ঘটনার পর, কিন্তু আমরা তো দেখি নাই যে উনারা কারবালাকে নিয়ে কোনো বিশেষ দিন সেলিব্রেট করতে। তো আমরা যত বেশি এই ব্যাপারে আলোচনা করব, বিষয়টাকে যত ক্লিয়ার করে দেব, তত মানুষের যে ভ্রান্ত ধারণা, ব্লাইন্ড যে ধারণাটা, সেটা দূর হবে এবং মানুষ তখন সঠিক চিন্তাধারা তার ভিতরে প্রবেশ করবে এবং সে তখন ওই অন্ধকার থেকে
আলোর দিকে তখন সে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। প্রথমে আমি আশুরা কোত্থেকে আসলো সেটা একটু বলি। যেমন আরবিতে টেন ইংরেজি, বাংলায় 10, এবং আরবি হলো আশারা। এই আশারা থেকে আশুরা সৃষ্টি হয়েছে, যে মহরম মাসের 10 তারিখ ইসলামের ইতিহাসে এমন এমন অনেক বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে যেগুলা প্রসিদ্ধ হয়ে আছে, যেগুলা এক্সাম্পল হয়ে আছে, এবং সেজন্য এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন। এবং সেটা আমাদের সমাজে যেভাবে পালন করা হয় সেটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ বিদাত। যেমন দেখলাম টিভিতে ইরানের লোকজন, সম্ভবত ইরাকের লোকজন, পাকিস্তানের লোকজন, বিশেষ করে এই 2-3 দেশে তারা একটা তাজিয়া মিছিল বের করে খুব সুন্দর হৃষ্টপুষ্ট ঘোড়াকে সাজায়ে, তারপর তারা মিছিল দেয় এবং হায় হুসেন হায় হুসেন বলে তারা বিরাট একটা তরবারি নিয়ে ওটাকেও তারা সাজায়, এবং অনেকেই মানে চাকু নিয়ে ওরা নিজেকে রক্তাক্ত করে, যে ওই দিন হুসেনের রক্ত দিয়ে কারবালা রঞ্জিত হয়েছিল, সেজন্য সেই দুঃখে তারা কান্নাকাটি করে এবং নিজে রক্ত রঞ্জিত হয়। যার কোনো যে যেটা হলো যে কোনো ফলদায়ক কিছু হয় না এর মাধ্যমে, এবং এটা ইসলামের নামে এই ধরনের দিবস পালনটা একদিকে যেমন বেদাত, অন্যদিকে এখান থেকে ভুল শিক্ষা নিয়ে পরবর্তী জেনারেশন সেটাকেই ফলো করে। আমাদের দেশে ঢাকাতেও তাজিয়া মিছিল বের করে ওই কিছু লোকজন ওইটাকে ওই ইরানিদের মতোই ওরা ওই দিবসকে পালন করে, এবং বেশিরভাগ 98% লোকজন ওই দিন তারা হালুয়া রুটি খায়, এবং ওই দিন ওই দিবসে তারা ওই মসজিদে হালুয়া রুটি দেয়, বাড়ি বাড়ি তারা হালুয়া রুটি দেয়, এবং বিশেষভাবে ওই দিনটাকে আশুরার দিনটাকে তারা উদযাপন করে থাকে। অথচ ইমাম হুসাইন যে কারণে তিনি শহীদ হয়েছিলেন, মূল উদ্দেশ্য হলো রাজতন্ত্রকে ধ্বংস করে, অন্যায়কে ধ্বংস করে ন্যায় প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তিনি নিজের জীবন দিয়ে সারা দুনিয়াবাসীর জন্য প্রমাণিত করে গেলেন যে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করতে নেই, ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন দেয়াই হলো উত্তম। এখান থেকে এই শিক্ষাই আমরা নেব যে অন্যায়ের বিরুদ্ধে যে ধর্মযুদ্ধ, সেখানে যখন মানুষে তার জীবন দেয় সেটাই হলো শহীদ হওয়া, এবং আল্লাহ তালার কাছে সেটা হলো সবচেয়ে মর্যাদা সম্পন্ন। এটাই হলো আমাদের শিক্ষা, যে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, ইসলামকে প্রতিষ্ঠিত করব, এবং ইসলামের বিরুদ্ধে যা আছে সেগুলাকে আমরা ধ্বংস করার জন্য চেষ্টা করব। যত ধরনের বেদাত আছে, যত ধরনের অন্যায় আছে, আমরা হাত দিয়ে করব, মুখ দিয়ে করব, এর বেশি যদি কিছু না পারি আমরা অন্তর দিয়ে ঘৃণা করব, যদিও এটা সবচেয়ে সর্বনিম্ন লেভেলের ইমান। কিন্তু সবচেয়ে দুঃখনীয় বিষয় হলো যে ইসলামে যা নেই সেটাকে যারা ইসলামের মধ্যে ইসলামের নামে রূপ দেয়, এবং সেটাকে যারা বিভিন্নভাবে একটা বিশেষ দিবস হিসাবে পালন করে, তারা এবং তাদের অনুসারীরা আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে
এই ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠার জন্য। এখান থেকে তারা কোনো অবস্থায় রেহাই পাবে না, এবং যারা তাদের অনুসারী হবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও সেদিন শাস্তি দিবেন, যে তারা কেন তাদের সঠিক জ্ঞান বুদ্ধি অ্যাপ্লাইয়ের মাধ্যমে সত্যকে কেন তারা চিনে নিতে পারলো না। অথচ আমরা যদি আসল ঘটনায় ফিরে আসি, যে এই ঐতিহাসিক দিনের গুরুত্ব কেন এত বেশি, এত এত ঘটনা সংঘটিত হয়েছে, সবগুলা চাপা দেয়া আছে, ওই ঘটনাগুলো নিয়ে মানুষ আলোচনাও করে না, এখান থেকে শিক্ষা নেয়ার জন্য চিন্তাও করে না, এবং সবচেয়ে শেষে যে সংঘটিত হয়েছে যে ঘটনাটা, তাকে ঠিক ভিন্ন খাতে রূপ দিয়ে মুসলমানরা সেটাকে যখন পালন করে সেটা আমাদের জন্য বড়ই অসহনীয়, বড়ই বেদনাদায়ক, বড়ই দুঃখজনক। প্রিয় বোনেরা আমার, আমরা দেখি হযরত আদম আলাইহিস ইসলাম এবং বিবি হাওয়াকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে স্থান দিলেন। কুরআনে কয়েকটা জায়গায় এ ব্যাপারে আসছে তো, এবং তিনি তাদেরকে নির্দেশ দিলেন যে এই জান্নাতে ইচ্ছা মতো ঘুরে ফিরে চলো, এখানকার যত আরাম আয়েশ সুযোগ সুবিধা খাওয়া দাওয়া সব কিছু উপভোগ করো, শুধু একটি গাছের কাছে যেও না, এটাই তাদেরকে নিষেধ করা হয়েছিল। এবং শয়তান যখন দেখল যে আদমকে এত সুযোগ সুবিধা দেয়া হয়েছে, এটা তার কাছে ছিল অসহনীয় এবং হিংসার কারণ, সে এসে বন্ধু সেজে তাদেরকে যখন পরামর্শ দিল যে তোমরা যদি এখানে চিরস্থায়ী হয়ে বসবাস করতে চাও তাহলে ওই গাছের ফল খাও, না হয় তোমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেয়া হবে। এত সুন্দরভাবে সুন্দর বাসায় বন্ধু সেজে জান্নাতে চিরস্থায়ী বসবাসের জন্য সে বন্ধুরূপে পরামর্শ দিল, এবং উনারা তখন আল্লাহর সেই নিষেধ, যেটা যে এই গাছের কাছে যেও না, তার ফল খেও না, ওটা উনারা ভুলে গেলেন এই মুহূর্তে, এবং শয়তানের পরামর্শ শুনে কল্যাণের জন্যই উনারা ফল আহরণ করলেন, এবং সাথে সাথে আল্লাহর নিষেধ অমান্য করার জন্য জান্নাতের যে লেবাস দেয়া হয়েছিল সেটা অটোমেটিক খুলে গেল, পড়ে গেল। সুবহান আল্লাহ, যে আল্লাহর হুকুম অমান্য করার সাথে সাথেই ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেল, এবং সাথে সাথে উনারা নিজেদের ভুল বুঝতে পারলেন। জান্নাতের পাতা দিয়ে উনারা উনাদের লজ্জাস্থান ডাকতে শুরু করলেন, এবং নিজের অন্যায় বুঝতে পারলেন, কাতর হয়ে গেলেন উনারা। এই সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আসলো যে তোমরা এখান থেকে বের হয়ে যাও, আদেশ অমান্য করার জন্য এই পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়ে দেয়া হলো বিশেষ কিছুদিনের জন্য, পরীক্ষার জন্য। সেই পরীক্ষায় পাশ করলে আবার তোমরা তোমাদের এই বাসস্থানে ফিরে আসবে। এখান থেকে একটি বিষয় বলা আবশ্যক, যে জান্নাত এত মূল্যবান জায়গা, মূল্য দিয়েই মূল্যবান জিনিস কিনতে হয়, কিন্তু আদম আলাইহিস সালাম আর হাওয়াকে আল্লাহ তাআলা স্পেশাল সুযোগ দিয়েছিলেন, কোনো ধরনের আমল ছাড়াই আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছিলেন। কিন্তু জান্নাত লাভ করতে হয় আমলের বিনিময়ে, তাই আল্লাহর বিশেষ কৌশল এবং পরিকল্পনা অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন, এবং জায়গাটা দেখিয়ে দিলেন যে এই জায়গাটাই আদমের জায়গা, আদম সন্তানের জায়গা, যারা আল্লাহর হুকুম পালন করবে তারা তাদের নির্দিষ্ট বাড়িতে ফিরে আসবে, এবং যারা অমান্য করবে এই বাড়ি তাদের জন্য নয়। উনাদেরকে বিভিন্ন মতামত অনুযায়ী যেটা পাওয়া গেছে সেটা হলো যে হযরত আদম আলাইহিস সালামকে সিংহলে পাঠানো হয়েছে, আর
বিবি হাওয়াকে জেদ্দায় ছাড়া হয়েছে। এবং যখন দেখলেন উনারা যে উনাদের ভুলের জন্যই উনাদেরকে এই শাস্তি দেয়া হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিখাইয়ে দিলেন, এবং আল্লাহর দেয়া সেই শিখানো দোয়া উনারা পাঠ করতে শুরু করলেন। এবং সেই দোয়াটা যেটা আমরা নিয়মিত পড়ে থাকি সেটা হলো রব্বানা জালামনা আনফুসানা ও ইল্লাম তাগফির লানা ও তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, ওইল্লাম তা ফিরলে না, অতএব আমাকে মাফ করে দাও, ও তার হামনা হ্যালো ওয়ালাইকুম সালাম, আমার প্রোগ্রাম চলে ফোরে মা, তো আমি নিজের উপর জুলুম করেছি, অতএব আমাকে মাফ করে দাও, আমার প্রতি রহম করো, না হয় আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব। এই দোয়া উনারা পড়তে থাকলেন, এবং অবশেষে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো, তাদের দোয়া কবুল হলো, এবং হেঁটে হেঁটে হযরত আদম আলাইহিস ইসলাম আরাফাতের ময়দানে আসলেন, বিবি হাওয়াও এখানে আসলেন, এবং দুজনের মিলন হলো আরাফাতের ময়দানে। এবং এখান থেকেই পরবর্তী বংশধর শুরু হলো। তো আমরা দেখি যে এই যে দুয়াটা, এই দুয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করলেন, এবং শুধু মাফই করেন নাই, মাফ করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের মর্যাদা, আদম আলাইহিস সালামের মর্যাদা অনেক অসংখ্য গুণ বৃদ্ধি করে তাকে তিনি নবুয়ত দান করলেন, সুবহান আল্লাহ। আর এই আরাফাতের নাম হলো এই ঘটনা থেকেই মিলন স্থান। যত হাজি প্রতি বছর লক্ষ লক্ষ হাজির সমাবেশ ঘটে আরাফাতের ময়দানে, সেখানে অবস্থান করা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ফরজ, হজের একটা উল্লেখযোগ্য অংশ, এবং ফরজ সেখানে সারাদিন হাজিরা দুয়া দুরুদ করেন, নামাজ তসবিহ তাহলিল আদায় করেন। এই জায়গাটা হলো বিশেষ একটা জায়গা, দুয়া কবুলের জায়গা, আদম আলাইহিস সালামের দুয়া এখানে এসেই কবুল হয়েছে, এবং তার কে মাফ করে দেয়া হয়েছে, এবং আদম আলাইহিস সালামকে আরও মর্যাদা দেয়া হয়েছে, সম্মানিত করা হয়েছে নবুয়তের দায়িত্ব দিয়ে, সুবহান আল্লাহ। এখান থেকে আমরা যে শিক্ষাটা নেব সেটা হলো এই দিনটা হলো আশুরার দিন, আশুরার দিনই তাকে এত পুরস্কৃত করা হয়েছে, এবং এই যে এত বড় মুসিবতে তিনি ছিলেন, এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না যখন সারা পৃথিবীর মধ্যে মাত্র দুইজন মানুষ ছিলেন, এবং দুইজন ছিলেন পৃথিবীর মানে দুইটা দূরত্বে, আর আল্লাহ তাআলা দুয়া কবুলের মাধ্যমে তাদের দুইজনকে একসাথে একত্রিত করে দিলেন, এবং তাদের মাধ্যমে পরবর্তী বংশধর তৈরি করলেন, সুবহান আল্লাহ। তো আমরা এই শিক্ষা নিব যে এই দিনটা এমন একটা বিশেষ দিন, যেদিন দুয়া কবুল হয়, যেদিন এত বড় একটা ঘটনা সংঘটিত হয়েছে, এবং আল্লাহর পাপী বান্দা বান্দিরা যখন তওবা করেন, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের তওবা কবুল করেন, এবং শুধু কবুল করেন না, কবুল করার সাথে সাথে তাদের মর্যাদা আরও অসংখ্য গুণ বৃদ্ধি করে দেন। আমরা গুনাগার, এজন্য আমরা হতাশ হব না, এবং হতাশ হয়ে আমরা আর বিভ্রান্ত হব না, গুনার মধ্যে ডুবে যাব না, বরং যখনই হুশ আসবে তখনই সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাইব, তওবা করব,
এবং এই আশা রাখবো যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং আমাদেরকে তিনি সেই সুবিশাল জান্নাতে স্থান দিবেন যার ব্যাপারে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। যেমন মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ও জান্নাতিন আরদুহা কাআরদি সামাঈ ওয়াল আরদ, দৌড়াও একে অপর হইতে তোমাদের প্রভুর ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে যার বিশালতা ও বিস্তৃতি আকাশ ও জমিনের সমতুল্য। সুবহান আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা বারবার কিন্তু তার বান্দাকে গুনাহ মাফের জন্য তাগিদ দিয়েছেন, গুনাহ মাফ চাওয়ার জন্য, তোবার জন্য তিনি বারবার তাগিদ দিচ্ছেন এবং এও জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলা মাফ করবেন এবং তার মর্যাদা বৃদ্ধি করবেন সেই জান্নাত দিয়ে যার বিশালতা ও বিস্তৃতি আকাশ ও জমিনের সমান। সুবহান আল্লাহ তাআলা, এত বড় মর্যাদা আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিবেন। আমরা দেখতে পাই যে আদম আলাইহিস সালাম, যিনি আমাদের সারা দুনিয়ার মানব জাতির পিতা এবং মাতা, তাদেরকে আল্লাহ তাআলা তাদের ভুলের জন্য তাদের তওবা কবুল করলেন, তাদেরকে একসাথে মিলিত করলেন, সম্মান বৃদ্ধি করলেন এই বিশেষ দিনে যে দিনটাকে আশুরার দিন বলা হয়। এরপর যে ঘটনাটা আমরা এখানে উল্লেখ করতে পারি সেটা হলো হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তির দায়িত্ব দিলেন এবং তিনি 50 কম 1,000 বৎসর তার জাতির কাছে দিনের দাওয়াত পৌঁছালেন, কিন্তু সেই জাতি ছিল এতই কপালপুড়া যে এত দীর্ঘদিন হায়াত আর সুযোগ পাওয়ার পর তারা দিনের ছায়াতলে তারা আশ্রয় না নিয়ে বরং তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করল, নবীকে অস্বীকার করল, পাপের মধ্যে নিমজ্জিত হয়ে রইল এবং তারা নবীর ব্যাপারে নানা ধরনের ভ্রান্ত কথাবার্তা চতুর্দিকে প্রচার করতে থাকল। এইভাবে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী চলে গেল। মাত্র 70 থেকে 80 জন লোক দিনের মধ্যে আসলো, নবীর অনুসারী হলো, বাদ বাকি এই বিশাল জনসমুদ্র তারা অন্যায়ের মধ্যে, পাপের মধ্যে তারা ডুবে রইল। নূহ আলাইহিস সালাম এই শতাব্দীর পর শতাব্দী তিনি দিনের প্রচার করতেই থাকলেন। এত সবর, এত ধৈর্য নিয়ে তিনি তাদের মাঝে কাজ করলেন, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন নেই দেখে একসময় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জাতির জন্য বদ্দুয়া করলেন এবং সেই বদ্দুয়ার ভাষাটা ছিল এরকম যে আল্লাহ এই জাতি থেকে আর কোনো দিন কোনো ইমানদার লোক জন্ম নিবে না, বরং এদের থেকে শুধু জাহিলরাই জন্ম নিবে, অতএব এদেরকে তুমি শাস্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের এই বদ্দুয়া কবুল করে নিলেন এবং তিনি তাকে নির্দেশ দিলেন একটা নৌকা তৈরির জন্য। যখন নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতে শুরু করলেন তখন সেই কাফেরদের লিডাররা, দলপতিরা তারা চতুর্দিকে প্রচার করতে শুরু করলো যে আমরা তো এতদিন থেকেই বলে আসছি এই লোকটি পাগল ছাড়া আর কিছু নয়, এখন তো তোমরা বাস্তবে প্রমাণ পেলে যে আসলে এই লোকটা পাগল, নদী নেই, নালা নেই, পানি নেই, এই শুকনো মরুভূমির মধ্যে লোকটা পাগলের মতো নৌকা তৈরি করতেছে, ওই নৌকা বাসবে কোথায়। এইভাবে তারা নূহ আলাইহিস সালামকে নিয়ে হাসাহাসি, ঠাট্টা, বিদ্রুপ আরও
অধিকভাবে প্রচার করতে শুরু করল। আর তিনি নীরবে তা সহ্য করে গেলেন এবং দিনের পর দিন পরিশ্রম করে তিনি নৌকা তৈরি শেষ করলেন। শেষ হওয়ার সাথে ওই কাফেরদের মনের ভিতরে আরেকটা দূরভিসন্ধি দিয়ে আসলো, কুচক্র শুরু করলো। তারা তাদের এলাকায় জাতির লোকদের কাছে বলল যে নু এতদিন পরিশ্রম করে যে নৌকাটা তৈরি করেছে ওটা বাসবে কোথায়, বরং তোমরা যাও সবাই ওইখানে গিয়ে তোমরা ওইটাকে টয়লেট হিসাবে ব্যবহার করো। এখন নূহ আলাইহিস সালামকে আরও বেশি বিরক্ত করার জন্য, উত্তেজিত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য তার জাতির লোকজন এখানে এসে তারা এলাকার দূর দূরান্ত থেকে পর্যন্ত সবাই এসে টয়লেট হিসাবে ওইটাকে বোর্ডটাকে ব্যবহার করত। এক সময় ওইটা ফিল আপ হয়ে গেল এবং একজন অন্ধ ব্যক্তির কাছে ওই মেসেজটা গেল যে সবাই ওই নুহের নৌকায় টয়লেট করতেছে। তার ভিতরেও একটা কুচিন্তা জাগ্রত হলো যে সবাই যেখানে যাচ্ছে আমি দেখি আর না দেখি, আমি কেন বসে থাকবো, কোনো মতে আমিও চলি। মানে শত্রুতা বশবর্তী হয়ে সেই অন্ধ লোকটাও ওই নৌকায় আসলো টয়লেটের জন্য, এবং সে তো ভালো মতে দেখে না, কোনোভাবেই সে দেখে না, আন্দাজ অনুমানের উপর সে আসছে, এসে সে ময়লার মধ্যে ডুবে গেছে। আল্লাহ তাআলার বিশেষ কৌশল এবং মিরাকুল যে ডুবে যাওয়ার সাথে সাথে সেই অন্ধ লোকটি চোখের জ্যোতি পেয়ে ফিরে পেল, এই দুনিয়ার আলো সে দেখতে পেল। এখন চতুর্দিকে ছড়িয়ে গেল যে অন্ধ লোক ওই ময়লায় মধ্যে ডুবে গিয়ে সে চোখ ফিরে পেয়েছে, চোখের আলো, চোখের জ্যোতি সে ফিরে পেয়েছে। এই ঘটনাটা চতুর্দিকে প্রচার হওয়ার সাথে সাথে লোকজন গঠি বাটি হাঁড়ি পাতিল বালতি যা আছে ঘরের ভিতরে সব কিছু নিয়ে এসে ওই তাদের যে ময়লাটা, ওই ময়লাটা তারা অনেক যত্নে ভর্তি করে নিজেদের ঘরের মধ্যে নিয়ে খুব আদর যত্ন করে সেই করতে থাকলো এবং তারা ওইটাকে একটা ওষুধ হিসাবে ব্যবহার করতে থাকলো। কেউ খাইতেছে, কেউ মাখতেছে, এইভাবে যার স্কিন ডিজিজ সে ভালো হয়ে যাচ্ছে, যার ভিতরের ইন্টারনাল রোগ সে ইন্টারনাল মেডিসিন হিসাবে সে ওইটাকে ব্যবহার করে ভালো হয়ে যাচ্ছে। এইভাবে আল্লাহ রব্বুল আলামিন যে শত্রুতা ছিল, তারা যে নূহ আলাইহিস সালামকে মানে বেইজ্জত করার জন্য, ছোট করার জন্য যে কাজটা করলো, তাদের ময়লা আল্লাহ সুবহানাহু তাআলা তাদের মাধ্যমে এমনভাবে পরিষ্কার করালেন যে ওরা নিজেরা আরও কতটুকু বেইজ্জত হলো যে তাদের ময়লা তারা এত যত্ন করলো, তারা ওই ময়লাটা নিজে পান করলো, নিজের গায়ে মাখতে থাকলো, এমনকি শেষ হওয়ার সাথে সাথে ওটা আরও যত্ন সহকারে ধুয়ে মুছে পরিষ্কার করে বোতলে গ্লাসে জগে ভর্তি করে ভবিষ্যতের জন্য তারা রাখলো যে ওইটা হলো একটা ঔষধ এবং এই ঔষধে রোগ নিরাময় হয়। আল্লাহ তাআলা শত্রুর দ্বারা যে কাঁটা দিয়ে কাঁটা তোলা, ওই শত্রুর দ্বারা মানে ওইটা পরিষ্কার করে দুনিয়াবাসীকে দেখায় দিলেন যে তোমাদের ময়লা নূহ আলাইহিস সালাম পরিষ্কার করবেন না, তোমাদের ময়লা তোমাদেরকে ব্যবহার করালেন, পান করালেন এবং অতি আদর যত্নে তোমাদের গড়েই তোমরা তুলে নিয়ে গেলে সেই ময়লাটা, ওইটা আল্লাহ তাআলার একটা বিশেষ কৌশল ছিল। এবং আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে বিশেষ একটা দিনে চুলার থেকে পানি বেরিয়ে আসবে এবং আকাশ থেকে প্রবল বৃষ্টিপাত হবে, এবং সেই দিন সময় মতোই তুমি তোমার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে এবং মানে জুড়ায় জুড়ায় পশু পাখি নিয়ে ওই নৌকায় উঠবে। তো সেভাবেই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী বিশেষ দিনে চুলা উঠলে
পানি বের হয়ে আসলো, আকাশ থেকে বর্ষণ শুরু হলো, এবং এমন প্রবল বন্যা শুরু হয়ে গেল মুহূর্তের মধ্যে যে এই প্লাবনে মানুষের ঘর বাড়ি ভেঙে পশু পাখি মানুষ সবাই সেই বন্যার পানিতে ভাসতে শুরু করলো। কোনো মানুষ সেদিন আর একটা মানুষও সেদিন বেঁচে রইল না। সুবহান আল্লাহ তাআলা। তো এরপর আমরা দেখি যে নূহ আলাইহিস সালামে যখন নৌকায় উঠলেন সবাইকে নিয়ে, নৌকা অটোমেটিক ভাসতে শুরু করলো এবং তিনি সেই দোয়াটাও করলেন, বিসমিল্লাহি মাজরিহা ও মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রাহিম। ওই সময় তিনি দেখতে পেলেন তার সন্তান সে দাঁড়িয়ে আছে এবং এই মুহূর্তেই মানে ঢেউ এসে তাকে বাসায় নিয়ে যাবে। তিনি তাকে ডাকতে শুরু করলেন যে ছেলে তুমি আমার নৌকায় উঠে যাও। তখন সে বলল যে না, আমি ওই গাছের আগায় চলে যাব, উঠে যাব, আমাকে পানি কিছু করতে পারবে না। নূহ আলাইহিস সালামের চোখের সামনে বিশাল ঢেউ এসে তাকে এমনভাবে ভাসিয়ে নিয়ে গেল যে তার কোনো চিহ্নই দেখা গেল না, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে তার সেই নাফরমান ছেলেকে ডাকার জন্য তার প্রতি তিনি রাগ করলেন যে কেন তুমি তোমার ছেলেকে ডাকবে। তখন নূহ আলাইহিস সালাম কাতর হয়ে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া চাইলেন, যেটা যে রাব্বি ফিরলি অলি অলি দাইয়া অলিমান দাখালা বাইতিয়া মুমিনা অলিল মুমিনিনা অল মুমিনাত। যে তিনি তো বুঝতে পারেন নাই, তিনি ভাবছেন যে এই ছেলে তো আমারই পরিবারের। যেমন এই দুয়াটার অর্থ রাব্বি ফিরলি অলি অলি দাইয়া অলিমান দাখালা বাইতিয়া মুমিনা, যে হে হে আমার রব, আমাকে সমস্ত মুমিনকে এবং যারা ইমান গ্রহণ করে আমার ঘরে দাখিল হয়েছে, ইমান গ্রহণ করে দাখিল হয়েছে তাদের সবাইকে এবং মুমিন মুমিনাকে তুমি রক্ষা করো, তুমি রহম করো, দয়া করো। তো এর মধ্যে পরিবার আসছে, তো যে এই ছেলে তো আমারই পরিবারের। তখন আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে ওইটাই বলে দিলেন যে না, সে তো তোমার পরিবারের লোকজন নয়, লোক নয়, বরং তোমার পরিবারের লোক হলো তারা যারা ইমান গ্রহণ করে দিনের মধ্যে আসছে, তারাই হলো তোমার পরিবারের লোক। প্রিয় মা বোনেরা আমার, এখান থেকে যে বিষয়টি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই লক্ষণীয়, যে নিজের ছেলে মেয়ে আমরা পরিবারেরই অন্তর্ভুক্ত। আমরা যেটা সামাজিক সোশিয়াল স্টাডিজে যে সংজ্ঞাটা শিখে আসছি যে মা বাবা ছেলে মেয়ে নিয়েই পরিবার, অথবা মা বাবা ভাই বোন নিয়ে পরিবার, অথবা বৃহত্তর পরিবার হলো যে দাদা দাদি মা বাবা আর ছেলে মেয়ে ভাই বোন নিয়েই পরিবার, এটাই হলো যে সামাজিক সংজ্ঞা যেটা পরিবারের। আর আল্লাহ তাআলার দৃষ্টিতে শরীয়তে যে সংজ্ঞাটা পরিবারের সেটা হলো যারা ইমানদার তারা সবাই হলো একই পরিবারের অন্তর্ভুক্ত। আর এই দুয়ার মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে এবং দুনিয়াবাসীকে এটাই জানিয়ে দিলেন যে নবীর ছেলেও নবীর পরিবারের অন্তর্ভুক্ত নয়, কারণ হলো সে ইমানদার নয়। অতএব একজন বেঈমান অস্বীকারকারী সে কীভাবে নবীর পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে, দিনের পরিবারের অন্তর্ভুক্ত হতে কখনই সে পারে না। বরং এই নবীর নৌকায় যারা উঠেছিল তারাই ছিল নবীর পরিবারের লোকজন, এবং এরা সবাই ছিল ইমানদার, আল্লাহ এবং আল্লাহ রসুলে বিশ্বাসী। আর এই পরিবারকেই আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন
এবং যখন নূহ আলাইহিস ইসলাম এই দোয়াটা পড়েছিলেন যে বিসমিল্লাহি মাজরিহা ও মুরসাহা ইন্না রব্বিলা গফুরুর রহিম, যে আল্লাহর নামে এর গতি, আল্লাহর নামে এর স্থিতি, এবং তিনি হচ্ছেন মাফ করনেওয়ালা করুণাময়, এই দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ তালার হুকুমে মাঝি বিহীন নৌকা চলতে শুরু করলো। এই বিশাল প্লাবন কে হবে মাঝি, কার ক্ষমতা এই প্লাবনের মধ্যে নৌকায় হাল ধরতে? আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ হুকুমে নৌকা আপন গতিতে চলতে শুরু করলো এবং এক সময় নৌকা রাশিয়ার জুদি পাহাড়ে গিয়ে অবস্থান নিল এবং এখানে ওই পাহাড়েই এই নৌকার লোকজন নবীর নেতৃত্বে সবাই সেখানে অবতরণ করলেন এবং সেই দিনটা ছিল আশুরার দিন, মুক্তির দিন তাদের। এরপর যে ঘটনাটা আমি সংক্ষেপে বলি, অনেক অনেক ঘটনা, যে মুসা আলাইহিস ইসলাম বনি ইসরায়েল সহ ফেরাউনের কবলে ছিলেন, এমনভাবে ফেরাউন সমস্ত বনি ইসরায়েলকে নির্যাতিত করত, তাদেরকে শতাব্দীর পর শতাব্দী ওই জাতি গুলাম হিসাবে তাদেরকে ব্যবহার করত। আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ হুকুমে মুসা আলাইহিস ইসলামের দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা তাদেরকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিলেন এবং নির্দেশ দিলেন যে এই বিশেষ দিনে তুমি বনি ইসরায়েলদের নিয়ে এই মিশর ত্যাগ করবে। মুসা আলাইহিস ইসলাম আল্লাহর হুকুম অনুযায়ী তার জাতির লোকজন নিয়ে সেই বিশেষ দিনে দেশ ত্যাগ করলেন। যখন তারা যাওয়ার প্রস্তুতি নিয়ে বের হয়ে গেলেন, সাথে সাথে সেই সংবাদ ফেরাউনের কাছে চলে গেল। যেহেতু ফেরাউনের গুপ্তচর বাহিনীও ছিল খুবই মজবুত, তখন ফেরাউন নির্দেশ দিল যে তোমরা কেউ গড়ে বসবে না, সৈন্য সামন্ত পাবলিক যারা আসো সবাই এদের পিছনে ধাওয়া করো, এদেরকে কোনো অবস্থায় যেতে দেয়া হবে না, যেহেতু এরা যদি চলে যায় তাইলে তাদের গুলামি করবে কে? একদিকে মুসা আলাইহিস ইসলামের নেতৃত্বে বনি ইসরায়েল সামনে এগিয়ে গেলেন, অন্যদিকে ফেরাউনের নেতৃত্বে পুরা বাহিনী পিছনে ধাওয়া করতে শুরু করলো। এক পর্যায়ে নীল নদের সামনে মুসা আলাইহিস ইসলাম বনি ইসরায়েলদের নিয়ে দাঁড়িয়ে গেলেন এবং তার লোকজন, এরা তো সবসময়ই ছিল বেসবর, যারা এই বনি ইসরায়েলি আজকের ইহুদি তাদেরই বংশধর, বলতে শুরু করলো যে আমাদেরকে নিয়ে আসছেন, এখন সামনে নদী পিছনে শত্রু, আমরা কিভাবে কি করি? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম আসলো, হে মুসা তোমার হাতের লাঠি ফেলে দাও। সাথে সাথে তিনি নদীর মধ্যে লাঠি ফেলে দিলেন এবং আল্লাহর দয়ায় সাগরের পানি দুই ভাগ হয়ে গেল, দুই দিকে সেই পানিটা পাহাড়ের মতো ঠায় দাঁড়িয়ে গেল, মধ্যখানে শুকনা সুন্দর রাস্তা তৈরি হয়ে গেল এবং মুসা আলাইহিস ইসলাম তার বাহিনী নিয়ে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে রাস্তা অতিক্রম করে অপর পারে চলে গেলেন। ফেরাউন যখন দেখল যে তার চিরজীবনের শত্রু আর গুলাম ওরা তো মুক্তি পেয়ে যাচ্ছে, তখন সে তার বাহিনীকে নির্দেশ দিল, দাঁড়িয়ে রইলে কেন, এখনই নেমে পড়ো, শত্রু বাহিনীর পিছে ধাওয়া করো, এত সুন্দর রাস্তা। যখনই তারা এই নদীতে নেমে গেল, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে দুই দিকের যে পাথরের মতো যে পাহাড় হয়ে আছে, যে পানিটা যেটা কিছুক্ষণ আগে
লিকুইড ছিল, হালকা পানি ছিল, আল্লাহর হুকুমে সেই পানি জমাট হয়ে পাথর হয়ে গেল। বনি ইসরায়েলের জন্য রাস্তা তৈরি করে দিল, আবার সাথে সাথে আল্লাহর হুকুমে সেই পাহাড় সম পাথরগুলো আবার লিকুইড হয়ে গেল, পানি রাখার ধারণ করলো, এবং বড় বড় ঢেউ হয়ে সেই ফেরাউন আর তার বাহিনীকে ডুবাইয়ে দিল। যখন ফেরাউন ডুবে যাবে, মরে যাবে এই অবস্থার সম্মুখীন হয়ে গেল, তখন সে বলে উঠল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বানু ইসরাইলা ও আনা মিনাল মুসলিমিন, আমি ইমান আনলাম সেই আল্লাহর প্রতি যার প্রতি বনি ইসরাইল ইমান গ্রহণ করেছে, ইমান এনেছে। আল্লাহ তাআলা ফেরাউনের সেই শেষ সময়ের ইমান গ্রহণ করেননি, তিনি তাকে এবং তার বাহিনীকে এই সমুদ্রের লুনা পানিতে তিনি তাদেরকে ডুবিয়ে দিলেন, এবং ফেরাউনকে বললেন যে তোমাকে আমি এক্সাম্পল হিসাবে দুনিয়াবাসীর জন্য রেখে দিলাম, এবং পরবর্তী সময়ে তার দেশের লোকজন এখানে তাকে পেয়ে সেই ওইটাকে মমি করে রেখে দিল, এবং আজ পর্যন্ত ট্রেভেলাররা ইজিপ্টে যখন যায় তখন তারা সেই মমিটা দেখে আসে। প্রিয় বোনেরা আমার, এই যে দিনটা যেদিন আল্লাহ তাআলা এই বনি ইসরায়েলকে মুক্তি দিয়েছিলেন সেদিনটা ছিল আশুরার দিন, এবং এ সম্পর্কে হাদিসে রয়েছে যে ইহুদিরা রোজা রাখত আশুরার দিন। তখন মদিনায় হিজরত করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন দেখলেন ইহুদিরা রোজা করতেছে, তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন যে এদেরকে জিজ্ঞেস করো এরা কেন এ দিনটা পালন করে। তখন ইহুদিরা বলল যে আজকে আমরা শুক্রিয়া দিবস, যে বনি ইসরায়েলরা এদিন মুক্তি পেয়েছে, এজন্য আমরা এই দিনটাকে সেলিব্রেট করি। তখন তিনি সাহাবায়ে কেরামদেরকে বললেন যে এখন থেকে আমরাও রোজা রাখব, যেহেতু এর বেশি হকদার হচ্ছি আমরা, তিনি তো আমাদের নবী। তবে ইহুদিরা শুধু একদিনই রোজা করে, আমরা তাদের বিপরীত করব, আমরা 2 দিন, হয় আশুরার 9-10 অথবা 10-11, এই 2 দিন আমরা রোজা করব। তো এরপর থেকে সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রোজা রেখেছেন, কিন্তু হাদিস শরীফে আসছে যে যখন রোজা ফরজ হয়ে গেল মুসলমানদের উপর পরবর্তী সময়ে, তখন আর এই আশুরার উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তখন আর এত গুরুত্ব দেননি, যেহেতু এর আগে রোজা ছিল না, তাই তিনি ওই আশুরার রোজার জন্য নির্দেশ দিয়েছিলেন। কিন্তু রোজা যখন ফরজ হয়ে গেল তখন মুসলমানরা ও ফরজ রোজাটা ফরজ হিসাবেই তখন তারা পালন করতেন। তো এই দিনটা ছিল আশুরার দিন, এটা একটা বিশেষ দিন, মুক্তির দিন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে এদিন মুক্তি দিয়েছিলেন। এইভাবে ইসলামের ইতিহাসে আরও অনেক অনেক ঘটনা সংঘটিত হয়েছে, যেগুলা ওই মহরম মাসের 10 তারিখ হয়েছিল, এবং সেজন্যই এই দিনটাকে ইসলামের ইতিহাসে বিশেষ দিন হিসাবে গ্রহণ করা হয়, পালন করা হয়। তবে নবীজি আর কোনোভাবে ওই দিনটাকে পালন করেননি, শুধু তিনি রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছিলেন, তাই এর বাইরে কিছু করাটা এটা হলো সুন্নতের পরিপন্থী, এটা হবে ওইটা যারা করবে তারা নবীর বিরুদ্ধে কাজ করবে, ইসলামের বিরুদ্ধে কাজ করবে। তাই মনে রাখা প্রয়োজন যে আমরা যেন কোনো অবস্থায় কোনো বেদাতি কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করেন, আমরা যা করব শরীয়তের গণ্ডির ভিতরেই করব, রুল রেগুলেশনের ভিতরেই আমরা থাকবো, তার ফলে আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করবেন, এবং এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। কিন্তু আমরা যদি বাড়াবাড়ি করি, যা নেই তা যদি করি আর যা আছে তা যদি বাদ দিই, তাহলে সেটা হবে আমাদের জন্য অনেক বড় ভয়ঙ্কর ব্যাপার, সেটা হবে গুনাহের কারণ। তাই প্রিয় মা বোনেরা, আসুন আমরা এতক্ষণ যা আলোচনা করলাম এ থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি,
এই ইসলামে যেটা আছে সেটাকে যেন আমরা গ্রহণ করি, যা নেই তা যেন আমরা বর্জন করি, যদিও চিরাচরিত নিয়ম হিসাবে আমাদের সমাজে হিন্দু থেকে অনেক কিছু আসছে, বিদেশে আসার পর ইহুদি খ্রিস্টান থেকে অনেক কিছু আমরা গ্রহণ করে নিয়েছি, তাই ইসলামের আলোকে আমাদের জীবনকে ঢেলে সাজাতে হবে। হিন্দুর যে চিরাচরিত নিয়ম প্রথা যেটা মুসলমান সমাজে প্রচলিত হয়ে আছে সেগুলাকে আমাদেরকে বর্জন করতে হবে, খ্রিস্টানদের যেটা আছে সেটাকে বর্জন করতে হবে, বিজাতীয় সব কিছু বর্জনের মাধ্যমে ইসলামের আইন কানুন, ইসলামের অনুশীলন আর মাধ্যমে আমরা যেন আমাদের জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজাই। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে তৌফিক দিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু।